কারণ দেখি কি বলবো দাদা, ওর মাথাটা একেবারে গেছে, ও পাগল হয়ে গেছে দাদা, পাগল হয়ে গেছে। সত্যি কি তা? স্বভাব যায় না, আমি দেখি একবার। শোনো, ওকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই, সব দোষটা তো আমার, আমারই তো দাদাকে জানানো আগে উচিত ছিল। মা, জ্যাঠামশাই সব শুনে কি বললেন? কি আর বলবে বলো, সেদিন সব কথা জানতে চাইলেন। আপনি কি বললেন? কি বলবো বলো, তোমরা যা বলেছ সে কথা যদি সত্যি হয় তাহলে সেই কথা আমি নিজের মুখে দাদাকে বলি কেমন করে? ঠিকই তো, বাড়ির ছেলেদেরই এসব কথা বলা উচিত ছিল, আমি বরং ওকে দিয়ে বলাবো। না না, শেষ দিন না, জ্যাঠামশাই কানে এসব কথা তোলবার দরকার নেই। তুমি ঠিকই বলেছো নদী, জ্যাঠামশাইকে এখন এসব কথা জানানো কোনো দরকার নেই। এসব এসব যা ঘটেছে এসব জানার পর আমি কি করে বেঁচে আছি আমি জানি না বৌমা। ভগবান কেন আমাকে তুলে নিচ্ছেন না আমি জানি না। আমার একটা কথা শুনুন, কিছু মনে করবেন না, আমি একটা কথা বলছি। বলো। দেখুন, আমি বিয়ের পর এ বাড়িতে আসা থেকে তো দেখছি যে একটার পর একটা বিপদ ঘটেই চলেছে, একটা না একটা সমস্যা লেগেই আছে। তা আপনি তো সমস্ত সমস্যা হাসি মুখে মোকাবিলা করেছেন মা, তা এই ব্যাপারটাই বা এরকম ভেঙে পড়ছেন কেন? বিপদ তো আগ পর্যন্ত আসেনি। আরে বাবা, যখন যা বিপদ আসে তখনই মনে হয় এরকম বিপদ আগে আসে। এই যে তমকে ধরে নিয়ে গেছিল, আমরা কি ভেবেছিলাম যে ওই বিপদটা আমরা কাটিয়ে উঠতে পারবো? জানেন ছোট মা, ঠাকুর যে আমায় ফোন করেছিল, তাই স্মৃতি এলো কিন্তু ফোনটা ধরলো না। মা, সে কি ফোনটা বললো? ধরলো না। না, বললো যে বলে দাও আমার এখন ফোন ধরার সময় নেই। সে কি তো কি বললো? সে মনি শঙ্কর কি বললো? কি আবার বললো? বললো ঠিক আছে আমি আবার পরে ফোন করবো। ছি 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 ছি, এরপরও তোমরা আমাকে মাথা ঠান্ডা রাখতে বলছো? আমি দিয়ে দেবো, আমার জন্য চিন্তা করো না, আমি শক্ত আছি। তোমার না কোনোদিনও বুদ্ধি শুদ্ধি হবে না জানো তো। কেন, আমি আবার কি করলাম? আচ্ছা দেখো তো, মাকে ওই টেলিফোনে কথাটা বলার কোনো দরকার ছিল? সত্যি শেষদিন, মাকে ওই কথাটা তুমি না বললেই পারতে, একে এত ভেঙে পড়েছেন। সত্যি তো, কেন বললাম? আমি না মাঝে মাঝে এত বেশি কথা বলে ফেলি। উনি নাকি মাঝে মাঝে কথা বলে ফেলেন? এই আর কি করো না তো, এখন ভাবো কি করা যায়। চলো আমরা স্মৃতির কাছে গিয়ে কথা বলি। কি কথা বলবো? ওকে বোঝাবো। কোনো ফল হবে না। আরে কোনো ফল হবে না বলে বসে থাকলে চলবে? আমরা এখন কোন একটা উপায় তো আমাদের বার করতে হবে। কাঁটা দিয়ে কাঁটা তুলো। সুতপা, তুমি এসে ভালোই করেছো। ইনফ্যাক্ট আমি তোমাকে এখানে আসতে বলতাম, তাই কারণ কি করে যে আমি কথাগুলো তোমাকে বলবো
এখানে তোমার জায়গায় শান্তি থাকলে আমার পক্ষে অনেক সহজ হতো। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। ইনফ্যাক্ট আমিও সেই ব্যাপারে কথা বলতেই এখানে এসেছি। কি ব্যাপারে বলো তো? স্মৃতির ব্যাপারে। তোমরা তাহলে জানো ব্যাপারটা? না মানে সন্দেহ তো আমি আগেই করেছিলাম, ইন্দ্রাণীর সঙ্গে কথা বলে একদম শিওর হয়ে গেছি। ইন্দ্রাণীর সাথে তোমার কথা হয়েছে? হ্যাঁ। মানে ইন্দ্রাণী তোমাদের বাড়িতে গিয়েছিল? না না, ফোনে কথা হয়েছে। ও, ইন্দ্রাণীকে তুমি তাহলে ফোন করেছিলে? ইন্দ্রাণী ফোন করেছিল। ইন্দ্রাণী তো আমাকে কিচ্ছু বলেনি। বলবে কেন, আমি তোকে বলতে বারণ করে দিয়েছিলাম। ও, কেন? না আসলে আমি ভেবেছিলাম যে শান্তি এসে গেলে ওকে সব বলে ফেলে তোমার কাছে পাঠিয়ে দেবে, কিন্তু ঘটনা যেভাবে অন্যদিকে মোড় নিচ্ছে আমি আর সাহস পেলাম না, তাই নিজেই চলে এসেছি। আচ্ছা সুতপা, তোমাদের বাড়ির সবাই জেনে গেছে না? হ্যাঁ সবাই তো জেনেছে ব্যাপারটা, তবে জ্যাঠামশাইকে জানানো হয়নি, কিন্তু বুদ্ধিমান মানুষ তো সন্দেহ একটা করছেন। কি লজ্জার মতো, আমার তো মনে হয় আমি তোমাদের বাড়িতে যেতেই পারবো না। এ মা, তুমি কেন যাবে না? আরে বাবা, তোমার তো কোনো দোষ নেই। আই হোপ সবাই যেন সেটাই বোঝে। অফকোর্স, কিন্তু সুমিত তুমি কিন্তু এই ব্যাপারটা নিয়ে একদম ভাববে না। দেখো সুতপা, আমি ঠিক করেছি যে স্মৃতির ব্যাপারে আমি আর ইনভলভ হব না, কারণ তুমি বুঝতেই পারছো যে এই ব্যাপারে ইনভলভ হতে গিয়ে আমার আর ইন্দ্রাণীর মধ্যে মিছিমিছি এমন একটা জায়গা গিয়ে। দেখো আসলে অনিচ্ছা সত্ত্বেও তো তুমি ব্যাপারটার সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছো যে এখন তুমি ছাড়া আর এই প্রবলেমটা সলভ করা যাবে না, অন্তত আমার তাই মনে হয়। সুতপা, ঠিক বুঝলাম না। দেখো এই ব্যাপারে তোমার থেকেও আমার বেশি দরকার ইন্দ্রাণীর সাহায্য। ইন্দ্রাণী? হ্যাঁ ইন্দ্রাণী। স্মৃতি দেখো কে এসেছে, দেখো। আমি একাই এসেছি স্মৃতি, সেটা দেখতেই পাচ্ছি। আমায় বসতে বলবে না? উমা বসো ইন্দ্রাণী, বসো। তুমি হঠাৎ ছোট বৌদির সঙ্গে দেখা করতে এসেছো? না, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। কেন? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা ইন্দ্রাণী? হ্যাঁ, তোমার জন্য চা আনি। না গো বৌদি, আজকে চা খাবো না, কফি খাবো। আর শোনো, কফির সঙ্গে কিন্তু কিচ্ছু আনবে না। হ্যাঁ ঠিক আছে। স্মৃতি, তোমার জন্য আনি একটু। না স্মৃতি, তুমি খাও না, একা একা খেতে আমার ভীষণ বোর লাগবে। ঠিক আছে দাও, আনছি। বলো কি বলবে? বলছি বলো কেমন আছো, এই কথা জিজ্ঞাসা করতে কি তুমি এখানে এসেছো? মানে আমার অনেক প্রশ্নের মধ্যে এটাও একটা, তাই নাকি? বলো না কেমন আছো। ভালো আছি। সত্যিই ভালো আছো? মিথ্যে বলবো কেন, ভালোই তো আছি। খারাপ থাকার কি কোনো কারণ আছে? না, খারাপ থাকার কোনো কারণ নেই, কিন্তু তুমি তো নিজে কারণ তৈরি করছো। না তুমি যাকে বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো স্মৃতি, আমি সমস্ত কিছুই জানি, সুমিত আমাকে সবই বলেছে। ও, সব জানো যখন তাহলে জিজ্ঞাসা করছো কেন যে আমি কেমন আছি? কারণ আমি তোমার মুখ থেকে শুনতে চাই তোমার প্রবলেমটা কি। তুমি তো দেখছি সুমিতার মতো মানুষের মনের চিকিৎসা করছো। মোটে না, অত ক্ষমতা আমার নেই। তবে হ্যাঁ, আমি আমি এটা বিশ্বাস করি যে একটা মেয়েকে একটা মেয়েই বুঝতে পারে। আমি বিশ্বাস করি না। এই তো আমার তিনজন বৌদি আছে, আমার আমার মা আছে। কোথায় তারা তারা আমাকে বোঝে?
বলছো? দেখো স্মৃতি, সুমিত শুধু তোমাকে একজন ডাক্তার হিসেবে সাহায্য করতে পারে, তার বাইরে কিন্তু কিছুই না। সুমিতটা যতক্ষণ তোমার জীবনে থাকবে ততক্ষণ ও আমাকে হেল্প করবে না। তুমি এই কথা বলছো? ধরো যদি আমি সুমিতের জীবন থেকে সরেই যাই, তাহলে কিন্তু ও আমাকে যেতে দেবে না। আর ধরো তর্কের খাতিরে আমি তোমার কথা মেনেই নিলাম, আমি সুমিতের জীবন থেকে সরে গেলাম, তাহলেও কিন্তু তুমি আমার জায়গা নিতে পারবে না, কারণ সুমিত তোমায় নিজের বোনের মতো দেখে। আমি পাগল হয়ে যাব। নিজে কেন এত কষ্ট পাচ্ছ স্মৃতি? শোনো, তুমি শোনো, এদিকে বসো। কি কি নেই তোমার আমাকে বলো, তোমার কি নেই? কিসের অভাব? নেই কিচ্ছু, নেই আমার কিচ্ছু নেই। সে তুমি আমায় জিজ্ঞাসা করো, তুমি সুমিতার মতো স্বামী পেয়েছো, তোমার আবার অভাবটা কিসের? কিসের অভাব? হ্যাঁ, আমার অনেক ভাগ্য যে আমি সুমিতের মতো স্বামী পেয়েছি। জানো তো, সেই স্বামীকে আমি কোনো সন্তান দিতে পারি না। এটার যে কি জ্বালা! আমাকে মা বলে ডাকার কিন্তু কেউ নেই স্মৃতি। ইন্দ্রাণী, তাই বলছিলাম, নিজের সংসারটাকে এরকম ভাবে নিজের হাতে ভেঙে চুরে নষ্ট করে দিও না, বুঝেছো? মণিশঙ্কর বাবুর সম্বন্ধে আমি যেটুকু শুনেছি তাতে আমার মনে হয়েছে উনি খুব ভালো লোক, কিন্তু এই চিঠিটা, আরে ওটা তো একটা ভুলভাল চিঠি, সেটা তো সবাই জানে। দেখো, উনি যদি তোমার প্রতি কনসার্ন নাই হতেন, তাহলে এত দূর থেকে উনি আসার সিদ্ধান্ত নিতেন কেন বলো? আমার মাথাটা কেন খুব ঝিমঝিম করছে। নাও গরম গরম কফি এনেছি, খেয়ে নাও, দেখবে মাথাটা একদম ছেড়ে গেছে। এই না ধরো। আরে বাবা, এই ছোট্ট সোনা ছেলেটা কে গো? এটা হচ্ছে আমাদের ছোট্ট ডটসোনা। এদিকে এসো। আমি ছোট্ট নই, আমি এখন অনেক বড় হয়ে গেছি। আমাদের খুব অন্যায়, আমরা তোমাকে ছোট বলে ফেলেছি। ইস, আমি তো জানি না বাবা, ভুল হয়ে গেছে। তুমি কে? আমি আমি ইন্দ্রাণী। তুমি কি আমার মায়ের বন্ধু? আমি তোমার মায়ের বন্ধু। তবে তোমাকে তো আগে দেখিনি কখনো। আমি তো তোমার মায়ের নতুন বন্ধু, তাই বাবা তুমি আমায় আগে দেখোনি। জানো তো, আমার মার বাড়িতে একটাও নতুন বন্ধু হয়নি। তাই? তাহলে কি হবে? আমার যা নতুন বন্ধু সব আমার পুরনো বাড়ির পাশে থাকে। ও, তা তো হবেই। তাহলে এখন তুমি কার সঙ্গে খেলো? ষষ্ঠীদির সঙ্গে। ষষ্ঠীদির সঙ্গে খেলো? তার মানে ষষ্ঠীদি এখন তোমার বন্ধু, তাই না? ধর, ও তো ষষ্ঠীদি। ও আচ্ছা, ও তো ষষ্ঠী দিদি। জানো, আমার বাবা আমি আমার বাবার কাছে যখন যাব, তখন আমার অনেক নতুন বন্ধু হবে। তা তো হবে। আমার বাবা ছোট মামাকে নিয়ে এখানে আসবে। ছোট মামাকে নিয়ে এখানে আসবে? তাহলে তো তোমার খুব মজা হবে। যদি খেলনা আনে তবেই তো মজা হবে। সে আবার কি কথা বাবা, কতদিন পরে তোমার বাবা আসবে, খেলনা আনলে মজা হবে, বাবাকে দেখে মজা হবে না, এটা ঠিক নয়। হবেই তো। বাবা তোমার সঙ্গে খেলে? হ্যাঁ, বাবা আমার সঙ্গে খেলে, কিন্তু মাই তো আমার সাথে খেলতে দেয় না। আমি আবার কখন তুই খেলতে দিই না রে? বসে গেল। তুমি তো বাবার সাথে গল্প করো, বাবা আমার সাথে খেলে না। খালি পাকা পাকা কথা বলিস। তুমি আমার সাথে খেলবে? আমি? হ্যাঁ, কিন্তু তাহলে তো আমার বাড়িতে যেতে হবে তোমাকে। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি আছি, বিল্টু আছে। কে? আমার ছেলে।
সাথে খেলতে, ঠিক আছে? না আমার সঙ্গে খেলতে, তোমরা গল্প করো আমি আসছি। তোমার ছেলেটা কিন্তু খুব মিষ্টি স্মৃতি, দেখো ওর যাতে কোনো ক্ষতি না হয়, ভগবানের অনেক আশীর্বাদ তুমি এরকম ছেলে। বাচ্চাদের তো ভীষণ সাফার করতে হয়, তাই ওদের অনেক রকম মানসিক প্রবলেম হয়। সুমিতের কাছে এক একটা কেস শুনি আর আমি স্তব্ধ হয়ে যাই, ভাবাই যায় না। বাচ্চাদের কেস? হ্যাঁ, তা না হলে বলছি কি? আচ্ছা আচ্ছা, মা বাবাদের মধ্যে সমস্যার জন্য বাচ্চাদের এমন মেন্টাল প্রবলেম হয় যে ডাক্তার দেখাতে হয়? আজকাল তো এরকম কত হচ্ছে। তাই বলছি স্মৃতি, নিজে এরকম ভুল করো না, নিজের হাতে নিজের সংসারটাকে শেষ করে দিও না। আর কার জন্য শেষ করে দিচ্ছ? সুমিতের জন্য তো। হ্যাঁ, অথচ সুমিত এই প্রবলেমের জন্য এই বাড়িতে আসাই বন্ধ করে দেবে বলেছে, অত বুঝতেই পারছো? পারছি। স্মৃতি বলো, এবার মণিশঙ্করবাবু এলে তুমি, মণিশঙ্করবাবু আর ডট তিনজনে মিলে কোথাও বেড়াতে চলে যাবে, আর কেউ যাবে না সেখানে। দেখবে ভীষণ ভালো লাগবে, নিজেদেরকে অন্যভাবে আবিষ্কার করতে পারবে। এইসব কথা মাথা থেকে বাড়ি করে দাও আর পাগলামি করো না স্মৃতি। আর একটা কথা তুমি আমাকে বলো তো,